আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ল্যাম্প কাবাব রেসিপিটি শেয়ার করব। ভিউয়ার্স, অলরেডি আমার চ্যানেলে ল্যাম্প লেগ রোস্ট রেসিপিটি আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো ভিউয়ার্স, একই ল্যাম্পের অন্য একটি লেগ দিয়ে আমি আপনাদের সাথে আজকে ল্যাম্প কাবাব কিংবা ল্যাম্প চপ রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আমার ভিউয়ার্সদের ভালো লাগবে। ভিউয়ার্স, এটি আপনারা চাইলে নান রুটি অথবা পরোটার সাথে সার্ভ করতে পারেন। ভিউয়ার্স, আজকে আমি এই মজাদার কাবাবটি বিকেলে এমনিতেই বাচ্চাদেরকে সার্ভ করেছি, ওরা এইভাবেই খেতে চেয়েছিল। কতটা পারফেক্টভাবে কুকড হয়েছে আর কতটা টেস্টি হতে পারে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তাহলে চলে যাই মূল প্রসেসে। ভিউয়ার্স, এজন্য আমি আস্ত একটি ল্যাম্প লেগ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে চাকুর সাহায্যে দাগ কেটে নিয়েছি, যাতে করে ম্যারিনেট করা মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তো ভিউয়ার্স, এবারে আমি মশলাটা তৈরি করে নিব। এজন্য আমার যা যা লাগছে, আমি নিয়েছি 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি, তান্দুরি মশলা 1 চা চামচ নিয়েছি, হলুদের গুঁড়া এবং গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ করে নিয়েছি, টক দই 3 টেবিল চামচ, আর নিয়েছি আদা পেস্ট এবং রসুন পেস্ট 1 চা চামচ নিয়েছি, পেঁয়াজ বাটা 2 চা চামচ এবং কাঁচামরিচ পেস্ট 1/2 চা চামচ। এবারে আমি একটি বাটিতে প্রথমে গুঁড়ো মশলাগুলো নিয়ে নিচ্ছি, তারপর একে একে আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট এবং কাঁচামরিচ পেস্টটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আমি টক দই, এরপর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সরিষার তেল। ভিউয়ার্স, আমি অফ স্ক্রিনে একটু লবণ দিয়েছিলাম, যেটা এখানে স্কিপ করে গেছে। এরপর আমি ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি, যাতে করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিশে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। ভিউয়ার্স, এটি সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন অথবা স্কিপ করতে পারবেন। আমি আবারও ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, ম্যারিনেশন করার মশলাটা যত বেশি পারফেক্ট হবে, ল্যাম্প কাবাব বা ল্যাম্প চপটা তত বেশি টেস্টি হবে। এবারে আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি লেগের অপর পাশটা উল্টে দিয়ে বাকি মশলাটুকু দিয়ে দিলাম এবং আবারও চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে আমি হাতের সাহায্যে ভালোভাবে দাগ কাটা অংশে মশলাটা মাখিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এটি আমি সকাল 10টার দিকে ম্যারিনেট করে রেখেছিলাম এবং বিকেল 5টার দিকে কাবাব তৈরি করেছি, এতে করে মশলাটা ভালোভাবে সেট হয়ে গেছে। তো এটি আমি প্লাস্টিক রেপারে মুড়িয়ে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। তো আপনাদের হাতে যদি সময় কম থাকে মিনিমাম 4 ঘন্টা রেখে দিবেন। ভিউয়ার্স, তো বিকেল হয়ে গেলে আমি এটি ছাদের মধ্যে কাবাব তৈরি করে নিব একটি গ্রিল মেশিনের মাধ্যমে। তো ভিউয়ার্স, এবারে আমি ফয়েল পেপারে মাংসের পিসটা ভালোভাবে মুড়িয়ে নিব, এতে করে কয়লা দিয়ে রান্না করার ফলে মাংসের পিসের মধ্যে কালি উঠবে না। তো ভিউয়ার্স, অলরেডি আমি কয়লা দিয়ে চুলায় আগুন ধরিয়ে দিয়েছি এবং মাংসের পিসটা বসিয়ে দিয়েছি। ফয়েল পেপারে মোড়ানোর ফলে একদিকে যেমন কালি উঠবে না, অন্যদিকে মাংসটা বেশি পোড়া লাগার সম্ভাবনাও থাকবে না। এটি আমি উল্টে পাল্টে 2 সাইডে রান্না করে নিব। ভিউয়ার্স, দেখুন কয়লাতে বেশি আগুন ধরানো যাবে না, এতে করে মাংসটা বেশি পোড়া লেগে যাবে এবং ভেতরটা সেদ্ধ হবে না। তো ভিউয়ার্স, অল্প আছে, কয়লাতে এরকম আগুন ধরিয়ে দিতে হবে, অতিরিক্ত বেশি আগুন দিতে গেলে মাংসটা পুড়ে যেতে পারে। ভিউয়ার্স, দেখুন এই যে ফয়েল পেপার বিছিয়ে দেওয়ার ফলে কাঠ কয়লার যে ধোঁয়াটা আছে সেটি ফয়েল পেপারের উপর দিয়ে চলে গেল, এতে করে মাংসতে ধোঁয়া কিংবা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো রান্না করার যে তেল আছে, আমি অল্প একটু তেল দিয়ে দিলাম এবং কাঠ কয়লার আগুনটা একটু নিভু নিভু হয়েছিল, সেটি আবার
ভালোভাবে চলে উঠল। তো ভিউয়ার্স, কতটা পারফেক্টভাবে কুকড হয়েছে আপনাদের নামিয়ে দেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো পুরোপুরি রান্না হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে আমি এটি নামিয়ে নিচ্ছি একটি প্লেটের মধ্যে, তারপর অন্য একটি প্লেটে ফয়েল পেপারটা সরিয়ে উপর দিয়ে ঘি ব্রাশ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমার ল্যাম্প কাবাব বা ল্যাম্প চপটি। আর এই যে আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়েছিলাম, সেজন্য কাবাবের মধ্যে কালি লেগে যায়নি এবং অতিরিক্ত পুড়েও যায়নি, একদম পারফেক্টভাবে কাবাবটি তৈরি হয়ে গেল। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার এই রেসিপি ফলো করে অবশ্যই আপনারা ল্যাম্প কাবাবটি তৈরি করে নেবেন। এবারে আমি কেটে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, তো আপনাদেরকে খেয়ে বলে দিচ্ছি কতটা টেস্টি হয়েছে, খুবই ইয়াম্মি হয়েছিল। ভিউয়ার্স, আশা করছি আপনারা আমার এই রেসিপি ফলো করে অবশ্যই ল্যাম্প চপ কিংবা ল্যাম্প কাবাবটি তৈরি করে নেবেন। তো ভিউয়ার্স, এরকম আরও মজার মজার রেসিপি পেতে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।